দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট। আপনারা দেখছেন যে বড় বড় সার গরুগুলো এখানে কেনাবেচা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। এখানে একটি গরু দেখছি আমরা প্রথমেই, আমরা সেটা একটু তথ্যটা নিয়ে নিই। দেখছেন গরুটাকে, অনেক সুন্দর একটি গরু। বড় ভাই কদাত দুই দাঁত কত চাইছেন? ২৩০ চাচ্ছেন। কত বলতেছো দাম? ২০০ হবে না, ২০০ উপরেই লাগবে। ২০০ কিনতে পারেন নাই? দর্শক শুনছি যে বাড়ির যে দাম, আমরা শুনছি আছে খামার উপযোগী যে সার গরুগুলো এখানে কেনাবেচা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। যে এখানে দেখছেন গরুটিকে, অনেক সুন্দর গরুটি, আমরা সেটা দেখলাম। আজ হচ্ছে ২৮ মার্চ ২০২৩ রোজ মঙ্গলবার। আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট। আমরা এখানেও আরেকটি গরু দেখছিলাম, আমরা সেটার একটা তথ্যটা নিয়ে নিই। এখানে দেখছেন গরুটিকে, কত চাইছেন? কত চাইছেন? লাগবে না, গোটা লেখা লেখি বাকি চাইছেন কত? কেমন ২০০ বলতেছে নাকি? একটু ভাঙতে হবে। উপরে কি উপরে বিক্রি? আমি উপরে ২০ টাকা দিছি লাস্ট। ২০ টাকা দিচ্ছেন? কয়দাত বস বললেন? ২ দাঁত। আমরা শুনছিলাম, দেখছিলাম আজকে ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। কিছু বড় বড় আমরা গরু দেখে নেই আগে, খামার উপযোগী সার গরুগুলো আমরা দেখে নেই। দেশি দুইটাই, দুই দাঁত করে নাকি? দুই দাঁত কত চাচ্ছে জোড়া? চাইলে ২৫০, ৩০ এটা ফিক্সড, ২৩০ হচ্ছে ফিক্সড। দর্শক শুনছেন যে ২৩০ হচ্ছে ফিক্সড জোড়ার দাম। আমরা দেখছি আজকে খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলার যে গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলো আমরা এখানেও আরেকটি গরু দেখছিলাম, অনেক সুন্দর একটি গরু। ভাই কয় দাঁত এটা? দাঁত ছোট হয়েছে আর কি, দাঁত নাই। আচ্ছা, দাঁত এখনো হয় নাই? উড়ে বাবা, কত চাচ্ছেন এটা? ২০০ চাচ্ছেন? কত বলতেছে দাম? ১৫০ ৫৫ বলতেছে। কেমন টার্গেট করছেন আপনি বিক্রি? ৬০ পর্যন্ত হলে ইউনিট দেবেন। আমরা দেখছিলাম গরুটিকে, অনেক সুন্দর একটি গরু। আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট, এবং আপনারা দেখছেন এই হাটে যে সার গরুগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। আমরা আরো কিছু গরু দেখব, আরো কত? ১১০ দাঁত হয়েছে? দাঁত হয়েছে? কত কত দাম? দাম করছে ৯০,০০০। কেমন টার্গেট? কেমন? ৯৫ ছেড়ে দেবে। আমরা দেখছি আজকে খামার উপযোগী যে সার গরুগুলো রয়েছে, সেই গরুগুলোকে আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট, এবং এই হাটটি প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে। আমরা এটা কি দুই দাঁত? কত এটা? আচ্ছা, ২৫-৩০ চাচ্ছেন। কত বলতেছে দাম? বলে না, দাম বলে না, কাস্টমার কম। কাস্টমার কম, তো কেমন টার্গেট? কেমন? বিশ্বের নিচে কি দেওয়া যায়? যে জিনিসের দাম, হ্যাঁ, বিশ্বের নিচে দেওয়া যাবে না, ১২০। আমরা দেখছি আরো কিছু গরু দেখবো, একটু এপাশে যাই। কদাত এটা? কত চাইছেন? দাম চাইছে ১৫০। কত করছে? ২০-২৫ কেমন টার্গেট? কেমন টার্গেট? ৩৫ পর্যন্ত টার্গেট, ১৩৫ পর্যন্ত টার্গেট। দেখছি আমরা খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলার, এইখানেও দুটি গরু আছে, এগুলোর বয়স ২ দাঁত করে। কত চাইছেন জোড়াটা?
দাম কইছে 300 কইছে 300 কইছে কত দিবেন তাইলা 300 বলতেছে আর কিছু হলে উনি এগুলো বিক্রি করবেন আমরা শুনছি দেখছি কোচাবাড়ি আর ঠাকুরগাঁও জেলা যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি দেখি আর কিছু গরু দেখব আমরা মালটা তো ভালো কোয়াদত ভাই আগর কত চাইছেন এটা কত 135 কত বলতেছে 115 বলতেছে 135 চাইছে 115 বলে হয়তো আরো কিছু বাড়লে মানে উনি এগুলো দেবেন আমরা দেখছি আজকে কোচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলার যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি কি অবস্থা সাইফুল ভাই আল্লাহ ভাই মোটামুটি ভালো আছেন কটা হইলো এখন পর্যন্ত কটা হইছে ছয়টা কিনছে বড়টার কত দাম দিছিলেন আপনি 1,75,000 দিছিলেন কি কেনা বেচা হচ্ছে নাকি কটা কিনছেন বললেন ছয়টা ছয়টা আর কত দিলেন এটা দাম ১২০ চাই কত ১৬০ চাই ১২০ বলছেন দর্শক শুনছেন যে ১৬০ চাই ১২০ বলছে আমরা দেখছি আজকে ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি দেখি আরো কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি কিনা হয়ে গেল হয়ে গেল মনে হয় সঠিক জানি না দর্শক শুনছেন দেখছেন আজকে যে খামার পদ্ধতি সার গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছিল ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা